ओम ज्ञानतिमिरंधस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमोस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादिपाश्चात्तदेशतारिणे वंचाकल्पतरुवश्य कृपा सिंधु भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवा सदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे ओम कृष्ण नमो ओम विष्णु पदे कृष्ण कृष्ण पदे श्री मुद्र जय प्रकाश अमृत नाम नमो आचार्य जी पाल नित्य के वंदन गौर कर रहा हूं। जय गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, समस्त वैष्णव बिंदु की जय। गौर कर रहा হরে কৃষ্ণ। তো আমরা প্রথম নামাপড়া থেকে কিভাবে মুক্ত হতে পারবো, গত মানে 2 দিন আমরা আলোচনা করেছি প্রতিকার অপরাধ থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারবো। তো আমরা গতকালকে যে সেরকম অপরাধ থেকে মুক্ত হওয়ার সম্বন্ধে বিশেষ আলোচনা করেছিলাম এবং অনুতাপ সম্বন্ধে আলোচনা করেছিলাম, যে অপরাধ হওয়ার পর আমাদেরকে অনুতপ্ত হওয়া উচিত। হ্যাঁ, সেই অনুতাপ সম্বন্ধে আমরা কিছু দৃষ্টান্ত নিয়ে এসেছিলাম, যেমন গতকালকে আলোচনা করেছিলাম গদাধর পণ্ডিত পুণ্ডরীক বিদ্যানিধির কাছে অপরাধ করেছিলেন এবং পরবর্তী অনুতাপ করেছিলেন মুকুন্দর কাছে, এবং সে অনুতাপ করে তারপর পুণ্ডরীক বিদ্যানিধির কাছে তিনি আশ্রয় লাভ করেন, আত্মসমর্পণ করেছিলেন, করে তার কাছে দীক্ষিত হয়েছিলেন, তারপরে তিনি সেই অপরাধ থেকে মুক্ত হয়েছেন। তো আজকে আমরা আরো দৃষ্টান্ত শ্রবণ করতে যাব। চৈতন্য মঙ্গল গ্রহণতে মধ্যখণ্ডে 14 নম্বর শ্লোকে আছে, জগায় ও মাধাইয়ের আন্তরিক অনুতাপ ও দুঃখপূর্ণ দৈন উক্তি শ্রবণ করে শ্রী গৌরচন্দ্র বললেন, আমি তোমাদের কৃপা করছি। যখন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে প্রচারে পাঠিয়েছিলেন মহাপ্রভু, তখন সেখানে তারা প্রচার করতে গিয়েছিলেন 2 মাতালের কাছে, এবং সেই মাতাল হচ্ছে জগায় আর মাদায়। তখন নিত্যানন্দ প্রভুকে কলসির কানান মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তখন একজনে তো মাথা ফাটিয়ে দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু, যিনি প্রতিজ্ঞা করেছিলেন কোনো অস্ত্র হাতে নেবে না, শুধু একমাত্র হরিনামের দ্বারা, হরিনাম অস্ত্রের দ্বারা সবাইকে উদ্ধার করবেন, তিনি পর্যন্ত তার ভক্তের আঘাত সহ্য করতে না পেরে সে ভক্তবৎসল্য ভগবান শ্রী গৌরহরি সুদর্শনকে আহ্বান করে তাদেরকে বধ করতে চেয়েছিলেন। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, হ্যাঁ বলছে, আমাকে জগাই রক্ষা করেছে, তাকে কৃপা করে তাদেরকে। তখন মহাপ্রভু বলছেন, একবার হরি বল, হরি নাম কর। তখন নিত্যানন্দ প্রভুর সহযোগিতায় তারা 2 ভাই হরি নাম করে, এবং দৈন্য সহকারে যে মাধায়ে জগায় মাধায় যে তারা নিতাইয়ের উপর যে অত্যাচার করেছিল, আঘাত করেছে, তার জন্য অনুতাপ করে আন্তরিক মানে হৃদয় থেকে, অন্তর থেকে তারা অনুতাপ এবং দুঃখপূর্ণ মানে দৈন্যভাবে তারা মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন, নিজেদের দোষ স্বীকার করেছেন, ক্ষমা ভিক্ষা চেয়েছেন নিতাইয়ের কাছে, মহাপ্রভুর কাছে। তখন সে দৈন্য উক্তি শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি তোমাদের কৃপা করেছি। এভাবে তারা জগায় মাদায় এই অনুতাপের দ্বারা মহাপ্রভুর কৃপা লাভ করতে পেরেছে, এত বড় একটা মহা অপরাধ করার পরে। তো এরপরেও আমরা দেখতে পাই ভক্তি রত্নাকর গ্রন্থে দ্বাদশ তরঙ্গে, সেখানে ব্রহ্মার অপরাধের
যেন নিজে অনুতপ্ত হয়েছিলেন, স্তবস্তুতি করেছিলেন। যখন তিনি ব্রহ্ম বিমোহন লীলার মধ্যে ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তখন তিনি কি করলেন, তিনি চিন্তা করেছিলেন যে কৃষ্ণ যদি ভগবান হয় তিনি তাহলে গরু চড়াবেন কেন? দেখছি বাচ্চারা তার উপরে ঘাড়ের উপর উঠে বসে যাচ্ছে, তো সে ভগবান হতে পারে নাকি? এভাবে ভগবানকে তিনি যাচাই করতে গিয়েছিলেন, না ইনি কখনো ভগবান হতে পারেন না। তখন তিনি কি করলেন, ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তার গরু বাছুরকে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তারপর পরবর্তীতে তিনি 1 বছর পরে যখন এসে দেখতে পেলেন কি সে গুহার মধ্যে ভগবানের সখারা এবং গাভীরা সেখানে অবস্থান করছেন এবং ভগবান নিজের শরীর থেকে তাদেরকে আবার প্রকাশ করে তাদের সঙ্গে বিভিন্ন লীলা বিলাস করছেন, সেটা যখন তিনি দেখেছেন তখন তিনি নিজে বুঝতে পেরেছেন কি যে আমার অপরাধ হয়েছে, আমি ভুল করেছি। তখন নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়ে ব্রহ্মা নানাভাবে ভগবান কৃষ্ণের স্তুতি করতে লাগলেন। শ্রীকৃষ্ণ অনেকক্ষণ তাকে অনুতাপ স্তবস্তুতি করতে দেখলেন, করতে দিয়েছেন। তারপর তিনি ব্রহ্মার প্রতি প্রীতি হলেন। ব্রহ্মা কিন্তু নিজেকে ক্ষমা করতে পারলেন না, তিনি স্থির করলেন যে ভগবান চৈতন্য মহাপ্রভুকে সহায়তা এবং তার কৃপা কটাক্ষ ব্যতীত তার অপরাধ মোচন সম্ভব নয়। তারপর তিনি ভগবানের কাছ থেকে, ভগবান তাকে কৃপা করে যবনকুলে জন্মগ্রহণ করতে বলেছেন, যেহেতু গাভীর উপর অত্যাচার করেছিল। তারপরে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমি যেন আপনার নাম স্মরণ করতে পারি, নাম থেকে বঞ্চিত না হয়। তারপর তিনি হরিদাস ঠাকুর হয়ে জন্ম নিলেন। তারপর হরিদাস ঠাকুর হয়ে চৈতন্য মহাপ্রভু লীলা মহাপ্রভুকে সহায়তা করলেন। তারপরে তিনি মহাপ্রভুর কৃপা লাভ করলেন এবং ব্রহ্মা এটাই চিন্তা করলেন, আমি যদি মহাপ্রভুর কে সহায়তা করতে না পারি তাহলে আমি তার কৃপা কটাক্ষ প্রাপ্ত করতে পারবো না, তাহলে আমার এই অপরাধ মোচন হবে না, আমি এটা মহা ভুল করেছি। এভাবে তিনি তার অনুতাপ করেছেন, অনুশোচনা করেছেন সব সময়। এভাবে আমরা দেখতে পাই স্বয়ং ব্রহ্মা পর্যন্ত নিজের অপরাধের জন্য অনুতাপ করেছেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর রচিত কল্যাণ কল্পতরুর প্রথম অধ্যায়ে অনুতাপ ও দৈনোক্তির পূর্ণ 5টি গীতের একটি গীত শ্রীল প্রভুপাদ তুলে ধরেছেন কি দৈনোক্তি এবং কিভাবে করতে হয় এবং অনুতাপ কিভাবে করতে হয়, তাতে 5টা গীত রচনা করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। তার মধ্যে একটার মধ্যে আছে কি যে কোনো অপরাধ করলে নিজের প্রতি ধিক নেওয়া, ধিক আমার এই জীবনে, ধিক আমার ধন জন বৈভবে, মানে অনেকের ধন জন অনেক কিছু থাকে তো তার জন্য নিজেকে ধিক্ষার দেওয়া, ধিক আমার জাতি অভিমান কুল গর্বে। অনেকে আমাদের জাতির অভিমান থাকে, কুলের গর্ব থাকে, আমি কুলীন ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ জাতি বা অমুক জাতি এই জাতি, একটা গর্ব থাকে, তো তার জন্য নিজেকে ধিক্ষার দেওয়া, কারণ এগুলির ফলে তো আমাদের অপরাধ হয়ে যায়। ধিক আমার পাণ্ডিত্যে, কেউ অনেক শাস্ত্র জানে, অনেক জ্ঞান, সে নিজের পাণ্ডিত্যের অহংকার করে,
অহংকার করে অন্যদের চরণে অপরাধ করে ফেলে, সেই জন্য নিজেকে ধিক্কার দেওয়া। যেহেতু মুকুন্দ পাদপদ্মে আমার এখনো ভক্তি লাভ হলো না, এভাবে ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষা দিচ্ছেন যে আমাদের অপরাধে যেন অনুতাপ অনুশোচনা করে দৈন উক্তিভাবে নিজেকে ধিক্কার দেওয়া। এভাবে আমরা অনুতাপটাকে গ্রহণ করতে পারি, অনুতাপ না হলে আমরা কখনো অপরাধ থেকে মুক্ত হতে পারবো না। সৎ ব্যক্তির ভুল করা মাত্রই অনুতপ্ত হয়, যারা খুব ভালো ব্যক্তি। এটা প্রথম স্কন্ধ 18 অধ্যায় 31 নম্বর শ্লোকে ভাগবত উল্লেখ করেছেন যে যারা সৎ ব্যক্তি তারা ভুল করলেই সঙ্গে সঙ্গে তারা অনুতপ্ত হবে। এখানে আমি আপনাদের তিনটা জিনিস বারবার ফলো করতে বলছিলাম, সেটা হচ্ছে যে কোনো প্রকার ভুল হয়েছে সঙ্গে সঙ্গে সরি, কিন্তু সেটা কি মুখের উপর দিয়ে বলা নয়, হৃদয় থেকে ক্ষমা ভিক্ষা চাওয়া, অনুতপ্ত হওয়া। কাউকে কোনো কিছু কথা বলতে গেলে প্লিজ আপনি আমাকে কৃপা করুন, দয়া করুন। আর কেউ যদি আপনার জন্য কোনো কিছু সামান্য পরিমাণে যদি আপনাকে উপকার করে থাকে, তাকে সঙ্গে সঙ্গে থ্যাঙ্কস জানানো, ধন্যবাদ, থ্যাঙ্কস, সরি, প্লিজ, এই তিনটা যেন আমাদের সবসময় বলতে থাকে। যে সভ্য আচার, আমরা কালকে এটাও আলোচনা করেছিলাম পরীক্ষিত মহারাজের কথা ভাগবতমে প্রথম স্কন্ধ 19 অধ্যায় 1 নম্বর শ্লোকের তাৎপর্যে। সেখানে পরীক্ষিত মহারাজ নিজে অনুশোচনা করছিলেন নির্দোষ ও তেজস্বী ব্রাহ্মণের প্রতি আংশিক অভদ্র আচরণের জন্য। পুণ্যবান রাজা পরীক্ষিত অনুশোচনা করেছিলেন যে সর্ব বাঁচিয়ে দিয়েছিলেন, তার মতো উত্তম ব্যক্তির পক্ষে এমন অনুশোচনা স্বাভাবিক, কারণ তারা অনেক উচ্চতর ভক্ত। যে পরীক্ষিত অশ্বত্থামার ব্রহ্মস্ত্রের হাত থেকে ভগবান নিজে রক্ষা করেছিলেন, সাধারণ নয়, উত্তরের গর্ভ থেকে তাকে রক্ষা করেছিলেন ভগবান নিজে গিয়ে। হ্যাঁ, সে একজন ব্রাহ্মণের গলায় সর্প দিয়েছিল অভদ্র আচরণের ফলে, সে নিজে অনুশোচনা করেছিলেন। ভগবত ভক্তকে সর্বপ্রকার আকস্মিক অপরাধ থেকে উদ্ধার করে এই যে অনুশোচনা অনুতাপ, মানে হঠাৎ আকস্মিক অপরাধ থেকে তাকে উদ্ধার করে। ভক্তরা সবসময় নিষ্পাপ থাকে, যদি হঠাৎ যে কোনো প্রকারে কোনো অপরাধ হয়েই যায় তবে ভক্ত সেই জন্য ঐকান্তিকভাবে অনুশোচনা করেন এবং ভগবানের কৃপায় তাদের অনিচ্ছাকৃত সমস্ত পাপ অনুতাপের আগুনে দগ্ধ হয়ে যায়। কি বলছে? অনিচ্ছাকৃতভাবে সমস্ত পাপ অনুতাপের আগুনে দগ্ধ হয়ে যায়। তাহলে অনুতাপটা কতটুকু গুরুত্বপূর্ণ? পাপাত্মা ও নিঃসঙ্গগণ কেবল ভগবান শ্রীকৃষ্ণের করুণার প্রভাবে ভুলভ্রান্তি ও দুর্ভোগ্য উপলব্ধি করতে পারে। যদি তারা তাদের কৃতকর্মের জন্য অনুতাপ করতে শুরু করে এবং ভগবানের পাদ কমলের শরণাগত হয় তবেই তারা রক্ষা পায়, অচিরেই শুদ্ধতা লাভ করে এবং সাধুসুলভ গুণসমূহ তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। শিল প্রভুপাদ বৈরাগ্য বিদ্যা বইয়ের মধ্যে উল্লেখ করেছেন এটা, যে পাপাত্মা এবং নিঃসঙ্গগণ তারা ভগবানের করুণার প্রভাবেই নিজের ভুলভ্রান্তি এবং দুর্ভাগ্য উপলব্ধি করতে পারে, মানে নিজের ভুলভ্রান্তিগুলো উপলব্ধি করতে পারে, এবং উপলব্ধি করে যদি তারা যদি তাদের কৃতকর্মের জন্য অনুতাপ করতে শুরু করে ভগবানের চরণে শরণ নেয় তবেই তারা রক্ষা পায় এবং তাদের মধ্যে শুদ্ধতা চলে আসে, সাধু সুলভ গুণসমূহ তাদের মধ্যে ধীরে 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 প্রকাশ পায়, দৈব গুণগুলো চলে আসে। শিল প্রভুপাদ পত্র লিখেছিলেন ওনার এক ভক্তকে 1274 সালে, বলছেন প্রভুপাদ, তোমার দৈনপূর্ণ অনুতাপ তোমার মতো একজন বৈষ্ণব শিক্ষার্থীর জন্য উপযুক্তই বটে, তাই এর জন্য আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখুন প্রভুপাদ কোথায় সন্তুষ্ট হলেন, দৈনপূর্ণ অনুতাপ, তোমার দৈনপূর্ণ অনুতাপ তোমার মতো একজন বৈষ্ণব শিক্ষার্থীর জন্য উপযুক্ত। যারা আমরা বৈষ্ণব হতে চলেছি বা আমরা বৈষ্ণবীয় শিক্ষা অনুশীলন করছি, আমাদের জন্য সবসময় নিজে
কবে অপরাধী, কত কি ছিলাম, তার জন্য সবসময় ভগবানের কাছে, ভক্তের কাছে অনুতাপ করা, নিজের কাছে অনুতাপ করা সবসময়, এটা হচ্ছে বৈষ্ণবের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। কোন কোন প্রভুপাদ উল্লেখ করেছেন, কোন কোন খ্রিস্টান ধর্ম প্রচারককে কখনো কখনো প্লাকার্ড গ্রহণ করতে দেখা যায়। হ্যাঁ, মানে কতগুলো কি বলা হয়, পোস্টার বানিয়ে সুন্দর করে রাস্তার মধ্যে চলে না অ্যাডভার্টাইজ দিয়ে, অনেক ধর্ম প্রচারক তাদের প্রচার করতে গিয়ে সেগুলো ব্যবহার করে। আর সেখানে লেখা দেখা ছিল, প্রভুপাদ বলছেন সেখানে লেখা ছিল, পাপীগণ অনুতাপ করো নতুবা নরকের আগুনে দগ্ধ হতে হবে। কি তুলে ধরেছেন প্রভুপাদ, এই যে খ্রিস্টানরা সেখানে লেখা থাকে কি, যে পাপীরা অনুতাপ করো না হলে তোমাকে নরকের আগুনে দগ্ধ হতে হবে। এজন্য সবসময় আমাদের নিজের পূর্বকৃত কর্মের জন্য সবসময় অনুতাপ থাকা উচিত, সবসময় মনে থাকা, অনুশোচনা থাকা উচিত, তাহলে আমি পরবর্তী আর কোনো আমি ভুল করব না। আর যদি আমি যদি ভুলে যাই, অহংকার বশত অনুতাপ না আসে আমার মধ্যে, অনুশোচনা না আছে কোনো কর্মের জন্য, নিজেকে যদি আমি তৈরি করতে না পারি, তাহলে আমি আরো বেশি অপরাধ করে 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 কোথায় নরকে গিয়ে তখন সেখানে কষ্ট পেতে হবে। এই হচ্ছে আমাদের অনুতাপকে সুন্দর করে গ্রহণ করা, অনুশোচনা করা সবসময়। তো আমরা আগামীকাল আমাদের কিভাবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হয় এই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য, সেগুলি আমরা কালকে আলোচনা করব। তো আজকে নাম অপরাধের প্রতিকার তৃতীয় দিনে এটুকু বুঝে আমরা আলোচনা করলাম, 15 মিনিট হয়েছে। এরপরে আমরা এখন শ্রীল প্রভুপাদের শিক্ষামৃত থেকে আলোচনা করব। প্রভুপাদের কথা মেতেতে যাচ্ছে, তো সকল প্রভু এবং মাতাজিদের চরণে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম। সকলে তাদের মূল্যবান উপলব্ধি ব্যক্ত করবেন এবং 1 মিনিটের মধ্যে চেষ্টা করবেন। আর সর্বপ্রথমে প্রার্থনা রাখছি আমার শিক্ষাগুরু শ্রীচরণে, প্রভু কৃপা করুন আজকের কোটের উপর। হরে কৃষ্ণ, ধন্যবাদ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। তো এখানে প্রভুপাদ বৃন্দাবন চন্দ্রকে পত্র দিয়েছিলেন জুন মাসের 24 তারিখ, আজকে এই দিনে 1970 সালে। প্রভুপাদ লিখেছেন, স্ত্রী যদি জীবনের আধ্যাত্মিক অগ্রগতিতে সহায়ক হয়, সে শ্রেষ্ঠ সুহৃদ এবং দ্রষ্টা। তাই কৃষ্ণ ভাবনায় স্ত্রী কখনো বোঝা নয়, বরং সে সম্পূর্ণরূপে একজন পরিপূরক। খুব সুন্দর শিক্ষা দিয়েছেন। এই আলোচনার মধ্যে শ্রীল প্রভুপাদ গৃহস্থ জীবনে কিভাবে সুখী হওয়া যায়, কিভাবে আমরা গৃহস্থ জীবন পালন করে ভগবদ্ধামে ফিরে যেতে পারবো, তার একটু উজ্জ্বল দৃষ্টান্ত এখানে তুলে ধরেছেন। তিনি মায়েদেরকে সম্বোধন করে বলেছেন যে কেউ যদি সংসার জীবনে যায়, অনেক সময় সংসার জীবনে গিয়ে তারা সংসারে প্রথম প্রথম ভালো লাগে, 1 বছরের পরে তখন তারা খুব কষ্ট মনে করে, ইস আমি কেন সংসারে আসলাম। অনেক সময় অনেকে বলে, হ্যাঁ বিয়ে করে স্ত্রী পালন করা মানে হাতি পূজার মতো, হ্যাঁ হাতি পালন করার মতো। প্রভুপাদ এখানে বলছেন, তো আমাকে এমন একটি নারীকে তারা চয়েস করতে হবে জীবন সঙ্গী করার জন্য, যেন সে কোনোদিন বোঝা না হয়। আর সেটা হচ্ছে, হ্যাঁ, একজন কৃষ্ণ ভাবনামৃত নারীকে গ্রহণ করা উচিত। যদি স্ত্রী যদি কৃষ্ণ ভাবনায় সহযোগিতা করে, তাহলে সেই স্ত্রী কোনোদিন বোঝা নয়, সে হচ্ছে পরিপূরক, সে হচ্ছে প্রকৃত সুহৃদ। সুহৃদ মানে কি,
যেমন আমরা দেখতে পাই দেবহূতি, সে কর্দমনির স্ত্রী ছিল, কিন্তু সে স্বামীকে সবসময় সহায়তা করেছিল। স্বামী তার কোনো নজরও দিতে পারেনি, কি করছে না করছে কোনো রকম তার দিকে খেয়াল রাখতে পারেনি, শুধু তিনি তার তপস্যা করে গেলেন আর দেবহূতি তার স্বামীর সেবা করে গেলেন, তার ভক্তি জীবন তাকে সহায়তা করলেন। বর্তমান যুগের পরিস্থিতি অনুযায়ী আমার মনে হয় 1 সপ্তাহ টিকবে কিনা সন্দেহ আছে, সে তাড়াতাড়ি ওখান থেকে না বলে পালিয়ে আসবে। কেননা আমার কোনো দেখাই দিচ্ছে, আমার কোনো পাত্তাই দিচ্ছে না, আমি কি এরকম সংসার করলাম। কিন্তু এরকমই স্ত্রীদের চরিত্র হওয়া উচিত, যে স্বামীকে আধ্যাত্মিক জীবনে সহযোগিতা করা, যেভাবে দেবহূতি কর্দমমুনিকে সহায়তা করেছিলেন। আমরা আরেকটা দৃষ্টান্ত দেখতে পাই, বলি মহারাজ যখন ভগবান তার কাছ থেকে ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, তখন 2 পা দিয়ে তিনি সর্ব ব্রহ্মাণ্ড তিনি ক্যাপচার করে নিয়েছেন, তখন আর তার কিছু দেওয়ার ছিল না। তৃতীয় পা কোথায় রাখবে জিজ্ঞাসা করলে তখন বলি মহারাজ মানে দিশাহীন হয়ে পড়ে গেছিলেন, তখন তার পাশে তার অর্ধাঙ্গিনী ছিলেন, তিনি তাকে সহযোগিতা করলেন, বলছে দেখো স্বামী হচ্ছে স্ত্রী সম্পদ, তুমি তোমার মস্তক দান করো, সবকিছু সমর্পণ করো, আর কি আছে আমাদের। তখন বলি মহারাজ তার মাথাটা পেতে দিলেন তার স্ত্রীর সহযোগিতায়, অর্ধাঙ্গিনী তাকে সাহায্য করেছিলেন, আর সেটা দেওয়াতেই তিনি দ্বাদশ মহাজনের একজন আত্মনিবেদন, নবনিবেদিত ভক্তের মধ্যে যে আত্মনিবেদন আছে সে আত্মনিবেদনের দৃষ্টান্ত হয়ে দাঁড়ালেন। মানস দেহ গেহ যোগ কিছু মোর অর্পিল তুয়াপদে নন্দ কিশোর, এই তার স্ত্রীর সহযোগিতা তিনি ভগবানের কাছে সবকিছু অর্পণ করতে পেরেছেন, যার ফলে ভগবান বলি মহারাজের কাছে ঋণী হয়ে গেলেন। এখনো পর্যন্ত তাকে সুতলোক দান করে তার পাহারাদার হিসেবে পড়ে আছেন, তাকে সিকিউরিটি হিসেবে গার্ড দিয়ে রাখছেন, ভগবান বলছেন সেভাবে করছেন। তো এখান থেকে দেখা যায় অর্ধাঙ্গিনী কাজ কি, সবসময় পতিকে সহযোগিতা করা। বিশেষ করে এখন বর্তমান দিনে দেখা যায় প্রভুরা সবসময় বিভিন্ন অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন ভাবে তারা ব্যস্ত থাকে, তাদের কর্মফলটা অন্ততপক্ষে নিয়ে এসে স্ত্রীর কর্তব্য হচ্ছে কৃষ্ণের সেবা লাগানো, তাকে সবসময় কৃষ্ণের সেবায় সহযোগিতা করা। এভাবে যখনই করা হবে তখনই সেই স্ত্রী বোঝা নয় পরম সুহৃদ হয়, কেননা স্ত্রী সবসময় স্বামীর কল্যাণেই দেখে, এরকম অনেক দৃষ্টান্ত আছে। তো আপনারা কৃপা করে আপনাদের মূল্যবান উপলব্ধি শেয়ার করবেন, আমি এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম, অসংখ্য ধন্যবাদ প্রভু, আমরা ধন্য আপনাকে পেয়েছি, প্রতিদিন আমরা একটু একটু করে সমৃদ্ধ হচ্ছি। ধন্যবাদ জানাই সেই স্ত্রীকে যিনি আমাদের মা, যার গর্ভে আপনি জন্মগ্রহণ করেছিলেন, যার কারণে আমরা এই পারমার্থিক পথে হাঁটতে শিখেছি। ধন্যবাদ প্রণাম সেই সাথে মাকে। এখন হ্যান্ড রাইজ চাইছে।